Hello guys, I'm Rana Mondal and I'm on YouTube channel ICANN. Recently, PSC Clerkship Notification 2019 বেরিয়ে গেছে, তাই PSC Clerkship এর জন্য কিছু ভিডিও বানাবো ঠিক করেছি আর আজকে তার প্রথম ভিডিও সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এর উপর ভারতের ভূগোল স্পেশাল এটা ক্লাস নাম্বার 1 আর এরপরেও আমি ক্লাস দেব বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্লাস 1 2 3 করে এবং প্র্যাকটিস সেটও দেব For PSC Clerkship Examination 2019. যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন ওকে তো চলুন শুরু করা যাক আজকে প্রথম ক্লাস ভারতের ব্যাপারে অল অ্যাবাউট ইন্ডিয়া ইন্ডিয়া ইকুয়েটরের উত্তর দিকে অবস্থিত অর্থাৎ আমরা জানি যে নিরক্ষরেখা পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ তা ইন্ডিয়া হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত অর্থাৎ ইকুয়েটরের বা নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত অক্ষাংশগত অবস্থান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ আর দ্রাঘিমাগত অবস্থান হচ্ছে 68 থেকে 97 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বা ইস্ট লংগিটিউড ওকে আর এরিয়া ওয়াইজ ইন্ডিয়া ওয়ার্ল্ডের 7th নাম্বারে ওকে এরিয়া ওয়াইজ ইন্ডিয়ার স্থান পৃথিবীতে সপ্তম টোটাল এরিয়া ইন্ডিয়ার 32,87,263 স্কোয়ার কিমি 32,87,263 স্কোয়ার কিমি আর পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য হচ্ছে 3,214 কিমি হচ্ছে উত্তর দক্ষিণের দৈর্ঘ্য 3,214 কিমি আর 2,999 এটা পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য একটু বেশি পূর্ব পশ্চিমের তুলনায় ওকে ল্যান্ড ফ্রন্টিয়ার অর্থাৎ ল্যান্ড বর্ডার হচ্ছে 15,200 কিমি হচ্ছে ল্যান্ড ফ্রন্টিয়ার এবং কোস্ট লাইন অর্থাৎ উপকূলরেখা 7,516 হচ্ছে উপকূলরেখা এবং ল্যান্ড ফ্রন্টিয়ার হচ্ছে 15,200 কিমি ওকে ল্যান্ড বর্ডার যে দেশগুলো দিয়ে ঘেরা আছে সেগুলো হচ্ছে পাকিস্তান বাংলাদেশ চায়না নেপাল মায়ানমার ভুটান আফগানিস্তান ওকে আমাদের জানতে হবে কোন দেশ সবথেকে বেশি বর্ডার শেয়ার করে আছে ইন্ডিয়ার সঙ্গে সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে সবথেকে বেশি বর্ডার শেয়ার করে আছে সেটা হচ্ছে 4,096 কিমি তারপর চায়না 3,488 তারপর পাকিস্তান 3,323 কিমি তারপর নেপাল তারপর মায়ানমার তারপর ভুটান এবং সর্বশেষ আফগানিস্তান সবথেকে কম বর্ডার শেয়ার করে আছে ইন্ডিয়ার সঙ্গে ওকে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক বা হাইয়েস্ট পয়েন্ট কি সেটা হচ্ছে K2 বা গর্ডিয়ন অস্টিন বা কারাকোরাম ওকে এটা 8,611 মিটার উচ্চতা এটা জম্মু কাশ্মীরে অবস্থিত আর লোয়েস্ট পয়েন্ট হচ্ছে কুট্টানাট হচ্ছে মানে সবথেকে নিচু জায়গা ইন্ডিয়ার এটা 2.2 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু এটা কেরালাতে অবস্থিত অবশ্যই মনে রাখবেন দুটো পয়েন্ট লংগেস্ট রিভার ইন্ডিয়াতে হচ্ছে গঙ্গা 2525 কিমি দৈর্ঘ্য লার্জেস্ট লেক হচ্ছে উলার লেক এটা একটা ফ্রেশ ওয়াটার লেক এটা জম্মু কাশ্মীরে অবস্থিত এটা টেকটনিক অ্যাক্টিভিটির ফলে সৃষ্টি হয়েছে এটা ফিড বাই ঝিলম নদীর জলে এটা পুষ্ট আরবিয়ান সে পশ্চিম দিকে অবস্থিত আরবিয়ান সে পশ্চিম দিকে অবস্থিত বে অফ বেঙ্গল ইস্ট দিকে অবস্থিত বা পূর্ব দিকে অবস্থিত ফার্ক স্ট্রিট এবং গুলপা মান্নার আপনার ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে মালদ্বীপ লাক্ষাদ্বীপ থেকে 125 কিলোমিটার দূরে মাত্র অবস্থিত ওকে মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র কন্যাকুমারী হচ্ছে সাউথ মোস্ট টিপ অফ ইন্ডিয়ান মেনল্যান্ড যেটা আছে যে আমার মূল ভূখণ্ড সেটার সাউথ মোস্ট টিপ হচ্ছে কন্যাকুমারী এটা তামিলনাড়ুতে অবস্থিত আবার যদি ধরা হয়
সাউথ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া তাহলে হবে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট এটা গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত, এটা গ্রেট নিকোবর আইল্যান্ডটা হচ্ছে বে অফ বেঙ্গলে অবস্থিত। ওকে অবশ্যই মাথায় রাখবেন। সাউথ মোস্ট টিপ অফ ইন্ডিয়ান মেনল্যান্ড হচ্ছে কন্যাকুমারী, কি কন্যাকুমারী, এটা তামিলনাড়ুতে অবস্থিত। এবং সাউথ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এটা গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত। ওকে আর নর্থ মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা কল হবে, এটা কল হবে, এটা কল হবে। ওকে ইন্দিরা কল এটা সিয়াচেন গ্লেশিয়ার, গ্লেশিয়ার অর্থাৎ জম্মু কাশ্মীরে অবস্থিত, এটা হচ্ছে নর্থ মোস্ট পয়েন্ট ইন্দিরা কল। আর ইন্ডিয়াস টেরিটোরিয়াল ওয়াটার এক্সটেন্ট অর্থাৎ সমুদ্রের দিকে ইন্ডিয়ার যে বিস্তৃতি সার্বভৌমত্ব সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল পর্যন্ত ইন্ডিয়ার যে সমুদ্রের ওপর আধিপত্য রয়েছে বা অধিকার রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, আমি ভূগোলের স্পেশাল পার্ট টু ভিডিও অবশ্যই বানাবো খুব তাড়াতাড়ি। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন ভিডিওটিকে, এবং ডেফিনেটলি ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আইক্যান। থ্যাংক ইউ।